হ্যালো স্টুডেন্ট তোমরা যারা দু হাজার বাইশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে মনোযোগ সহকারে দেখবে এখানে তোমাদের আমি আট নম্বরের যেসব বড়ো প্রশ্ন পরীক্ষায় আসে সেই বড়ো প্রশ্নর সাজেশান নিয়ে আলোচনা করব এবং খুবই সীমিত সংখ্যক সাজেশানটা থাকবে যাতে সমস্ত ছাত্রছাত্রী অর্থাৎ যারা একটু পড়াশোনায় দুর্বল তাদের কথা মাথায় রেখেই সাজেশানটা তৈরি করা হয়েছে যাতে তারাও আর কি সম্পূর্ণ চল্লিশটা নম্বর পেতে পারে বড়ো প্রশ্ন লিখে দেখো তাহলে এখানে অধ্যায়গুলো লেখা আছে এইখানটায় অধ্যায় লেখা আছে এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন আমি এক নম্বর অধ্যায় থেকে দুটো প্রশ্ন তোমাদের জন্য বেছে রেখেছি এক হচ্ছে পেশাদারী ইতিহাস বলতে কী বোঝো তারপরে আছে পেশাদারী ইতিহাসের সঙ্গে অপেশাদারী ইতিহাসের পার্থক্য লেখো এই একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিং কিংবদন্তি এবং স্মৃতিকতার ভূমিকা আলোচনা করো প্রথম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন করো তোমরা অবশ্যই একটা প্রশ্ন কমন পাবে দু নম্বর অধ্যায় তোমাদের পরীক্ষায় থাকছে না ঠিক আছে তিন নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে এখানে তোমাদের জন্য তিনটে প্রশ্ন আমি বেছে রেখেছি প্রথম দুটো প্রশ্ন একটু বেশি গুরুত্বপূর্ণ আর শেষের প্রশ্নটাও অর্থাৎ এই পাঁচ দাগের যে প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা এই প্রশ্নটা বাদ দিও না এই প্রশ্নটাও পরীক্ষায় দেখে যাও ঠিক আছে প্রশ্নগুলো দেখো তিন দাগের প্রশ্ন আছে পলাসি ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা করো তারপরের প্রশ্ন আছে চার দাগের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও পাঁচ দাগের প্রশ্ন চীনের ওপর আরোপিত অসম চুক্তিগুলি আলোচনা করো ঠিক আছে এবারে দেখো এবারে তোমাদের চার নম্বর অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলো করতে হচ্ছে চার নম্বর অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলো করতে হচ্ছে দেখো ভারতের সমাজ সংস্কারক হিসাবে রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো তারপরে সাদ্দাগের প্রশ্ন সমাজ সংস্কারক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আরেকটা প্রশ্ন আছে আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও এই তিনটে প্রশ্ন চার নম্বর অধ্যায় থেকে তোমাদের করতে হচ্ছে তারপরে তোমাদের পাঁচ নম্বর অধ্যায় থেকে দেখো এখানেও আমি তোমাদের জন্য তিনটে প্রশ্ন বাছাই করে রেখেছি তার মধ্যে প্রথম দুটো প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ প্রথম যে এই পাঁচ নম্বর অধ্যায়ের প্রশ্ন দেখো নয় দাগের প্রশ্নটা মন্টেগু চেমসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্যগুলি লেখো তারপরে মন্টেগু চেমসফোর্ড আইনের তুঁটিগুলি আলোচনা করো দশ দাগের প্রশ্ন রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিল তারপর এগারো দাগের প্রশ্ন দেখো বাগের জালিয়ানাবাগ এর হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল এই ঘটনার গুরুত্ব আলোচনা করো এবারে তোমাদের শেষ যে অধ্যায় ছ নম্বর অধ্যায় অর্থাৎ তোমাদের সাত নম্বর অধ্যায় আট নম্বর অধ্যায় পরীক্ষা হচ্ছে না টোটাল তোমাদের তিনটে অধ্যায় দু হাজার বাইশে বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে দু নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় এবং আট নম্বর অধ্যায় এই তিনটে অধ্যায় তোমাদের বাদ দেওয়া হয়েছে দেখো এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের করতে হচ্ছে একটু দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে দেখো দাগের প্রশ্নটা আছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো এই প্রশ্নটা করবে আরেকটা উনিশশো ছচল্লিশ খ্রিস্টাব্দে নৌবিদ্ধের কারণ ও তাৎপর্য লেখো এই যে তেরোটা প্রশ্ন তোমাদের দিলাম এর থেকে কম প্রশ্ন তোমরা করো না আর তোমাদের বলবো যাদের এই প্রশ্নের অ্যান্সারগুলো আমার কাছ থেকে তোমরা ভাবছো পেলে ভালো হয় তাহলে তোমাদের এর জন্য তিরিশ টাকা করে প্রতিটা প্রশ্নের অ্যান্সারের জন্য পে করতে হবে এক একটা প্রশ্নের অ্যান্সারের জন্য এবার তোমরা যদি মনে করো যে সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো আমরা একত্রে নেবো সেক্ষেত্রে তোমাদের তিনশো টাকা পে করলেই হয়ে যাবে আর যদি তোমরা পে কর তোমাদের যদি লেগে থাকে অর্থাৎ যদি প্রয়োজন মনে করো তাহলে তোমরা প্রশ্নের অ্যান্সারগুলো নিতে পারো তার জন্য তোমরা এই নম্বরটায় হোয়াটসঅ্যাপ করতে পারো আর যাদের কাছে এই প্রশ্নের অ্যান্সারগুলো আছে তোমরা এক একটা প্রশ্নের অ্যান্সার তিরিশ মিনিটের মধ্যে লেখার চেষ্টা করো ঠিক আছে পরীক্ষার খাতায় নোটগুলো এমন হবে যাতে খুব ছোট না হয় ঠিক আছে কোনো কিছু খামতি না থাকে আবার এত বড় হয়ে না হয়ে যায় যাতে তোমরা লেখার টাইমই না পাও কারণ তোমাদের পাঁচটা প্রশ্ন আট নম্বরের লিখতে হবে এই কথাটা মাথায় রাখতে হবে ঠিক আছে পাঁচটা প্রশ্নই লিখতে হবে দরকার হলে তোমাদের সেটা একটু ছোট হয়ে যাক কিন্তু পাঁচটা প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করবে ঠিক আছে আর লেখা প্র্যাকটিস করো এই তোমাদের তেরোটা প্রশ্ন তোমরা উত্তর লিখে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করে নাও অর্থাৎ তোমরা যেন পরীক্ষায় দেখলেই লিখে দিতে পারো এরকম একটা মানে এরকমভাবে প্রশ্নগুলোকে একটা প্রস্তুত করে নাও ঠিক আছে আর তোমাদের আবারও বলছি যাদের প্রয়োজন মনে করছো যে নোটগুলো দরকার তোমরা পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপে নোট পেয়ে যাবে এক একটা নোটের জন্য সেক্ষেত্রে তোমাদের তিরিশ টাকা করে পে করতে হচ্ছে আর সমস্ত যদি প্রশ্নের যে প্রশ্নগুলো দেখলে এই সাজেশানের অ্যান্সার শিট যদি চাও সেক্ষেত্রে তোমাদের টোটাল তিনশো টাকা পে করতে হচ্ছে তার জন্য তোমাদের এই নম্বরে যোগাযোগ করতে হবে এটা কেবলমাত্র এই অ্যান্সারগুলো পাওয়ার জন্য কিন্তু নম্বর এটা কিন্তু কোনো ব্যক্তিগত নম্বর নয়